বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদেরকে দেখাবো শুক্তো রান্না এঁচোড় দিয়ে। এঁচোড় দিয়ে শুক্তো রান্না আপনারা অনেকেই হয়তো জানেন না, তো আপনাদের কাছে শেখাবো এঁচোড় দিয়ে কীভাবে শুক্তো রান্না করবেন। দেখুন আমরা কী কী কেটে নিয়েছি। এখানে পেঁপে কেটে নিয়েছি, কাঁচা পেঁপে। এখানে আলু কেটে নেওয়া হয়েছে, এখানে এঁচোড় কেটে নেওয়া হয়েছে, এখানে কাঁচা কলা কেটে নেওয়া হয়েছে, ফুলকপি, বেগুন, আর এখানে সামান্য একটা শশা কেটে নেওয়া হয়েছে। এখানে উচ্ছে কেটে নেওয়া হয়েছে দু তিনটে। আর এখানে যে মশলাটা আমরা নিচ্ছি, মশলাটা খুব ভালো করে দেখবেন বন্ধুরা, আপনারাও এইভাবেই নেবেন। এখানে আছে দেখুন কালো সর্ষে, সাদা সর্ষে, চালমগজ, রাঁধুনি আর আদা। এইগুলোকে মিক্সিতে খুব সুন্দর করে বেটে নেবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন আপনারা কীভাবে রান্নাটা করছি, এবং আপনারাও ঘরে এইভাবে চেষ্টা করবেন অবশ্যই, আর রান্না করে জানাবেন অবশ্যই আমাদেরকে যে কেমন লাগলো রান্নাটা, শুক্তো রান্না। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আপনারা, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে যারা নতুন আছেন, আর যারা পুরনো আছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনাদের চেনা জানা আরও যজন 10 জন যদি লোক থাকে তারাও ঘরে এইভাবে শুক্তো রান্না করে যেন খাওয়াতে পারে তাদের পরিবারকে। অল্প তেল মশলায় একদম গরমের এই পাতলা খাবার খুব সুন্দর লাগবে আপনাদের, আপনারা ঘরে অবশ্যই চেষ্টা করবেন এভাবে রান্না করবেন। তো দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা। দেখুন বন্ধুরা, সবার ফার্স্টে এঁচোড়টাকে সেদ্ধ করে নেবো। এখানে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে, সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হলো জলের মধ্যে, তাহলে কি হয় এঁচোড়টা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর এই লবণটা এঁচোড়ের ভিতরে ভিতরে একদম চলে যায়। আর সামান্য একটু হলুদ দিয়ে দেওয়া হবে। এবার এঁচোড়গুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। এঁচোড়গুলো সেদ্ধ হোক ততক্ষণ। দেখবেন বন্ধুরা জলটা যেন একদম শুকিয়ে না যায়, জল থাকা থাকা অবস্থাতেই কিন্তু এঁচোড় নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা এঁচোড়টা সেদ্ধ হচ্ছে। বন্ধুরা এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার তেলের মধ্যে কড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে ভালো করে। আজকে বন্ধুরা ইন্ডাকশনে রান্না করছি, কারণ বাইরে যা রোদ গরম আছে প্রচণ্ড। দেখুন একবার আপনারা, কড়াগুলোকে এভাবে ভেজে নেবেন ভালো করে। দেখুন বন্ধুরা কড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। এবার ওই তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে দেওয়া হলো, বড়িটাকে ভেজে নেওয়া হবে। দেখুন বন্ধুরা বড়িগুলোও ভাজা হয়ে গেছে ভালো করে, এবার বড়িগুলোকে সব তুলে নেওয়া হচ্ছে। সামান্য একটু তেল দিয়ে দেওয়া হলো এখানে। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলোকে দিয়ে দেওয়া হলো, বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হলো।
বেগুনগুলোকে ঠিক এভাবে ভালো করে ভেজে নেবেন আপনারা। দেখুন বন্ধুরা, বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, বেগুনটাকে তুলে নেওয়া হলো। ওই তেলের মধ্যে কপি দিয়ে দেওয়া হলো, ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে। সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হলো। আপনারা ঘরে কিন্তু এইভাবেই চেষ্টা করবেন, আর এইভাবেই রান্নাটা করবেন, আমরা যেরকম দেখাচ্ছি এইভাবেই প্রস্তুতের রান্নাটা আপনারা করবেন। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেওয়া হলো। সামান্য একটু তেল দিয়ে দেওয়া হলো এঁচোড়টা ভাজার জন্য, একদম সামান্য। তেল গরম হয়ে গেছে, এবার এঁচোড়গুলোকে দিয়ে দেওয়া হলো। এঁচোড়গুলোকে ভালো করে ভেজে নিতে হবে, সেদ্ধ হয়ে গেছে এগুলো আগে থেকেই। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এবার তুলে নেওয়া হচ্ছে। সামান্য একটু তেল দিয়ে দেওয়া হলো কড়াইয়ে। সামান্য একটু শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে যাবে, তারপরে সামান্য একটু রাঁধুনি দিয়ে দেবেন। সামান্য একটু রাঁধুনি দিয়ে দেওয়া হলো। আপনারা ঘরে কিন্তু এই রাঁধুনি মশলা সবসময় রাখবেন, মানে রান্না যে কোনো রান্নাতে টেস্টি আনে। আলু আর পেঁপেটাকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এবার দেখুন বন্ধুরা, আলু পেঁপেটা সেদ্ধ হচ্ছে, এর সঙ্গে কাঁচা কলাটাকেও দিয়ে দেওয়া হলো, সঙ্গে শসাগুলোকেও দিয়ে দেওয়া হলো। শসা, কাঁচা কলা, আলু সব একসঙ্গে মাখি নেওয়া হচ্ছে এবং ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আলুগুলো ভালো ভালো হয়েছে, খুব সুন্দর হালকা সেদ্ধও হয়ে গেছে। বন্ধুরা, এখানে যে রাঁধুনি, সাদা সর্ষে, কালো সর্ষে, চালমগজ সব একসঙ্গে যেগুলো পেস্ট করে নেওয়া হয়েছে, এবার সেটা দিয়ে দেওয়া হলো। এইভাবে কিছুক্ষণ ফুটবে, সেদ্ধ হবে, এটাকে কিছুক্ষণ রাখা থাকবে এইভাবেই। এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার ফুলকপি ভাজা, এঁচোড় ভাজা, বেগুন ভাজা সব একবারে দিয়ে দেওয়া হলো এর মধ্যে। সামান্য
সামান্য একটু মিষ্টি দিয়ে দেওয়া হলো, তাহলে স্বাদটা খুব ভালো লাগবে। যদি কেউ সুগারের পেশেন্ট থাকে তাহলে মিষ্টি না দিলেও হবে, কিন্তু মিষ্টি দিলে টেস্টটা খুব সুন্দর লাগে, একদম পুরো ভোজ বাড়ির মতো। পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো, এবার এটা কিছুক্ষণ সেদ্ধ করতে দিতে হবে, ব্যাস তাহলেই রান্না হয়ে যাবে শুক্তো। দেখুন বন্ধুরা, শুক্তো রান্না হয়ে গেছে। এবার সামান্য একটু ঘি দিয়ে দেওয়া হলো এখানে, তাহলে সেন্টটাও খুব সুন্দর লাগে, টেস্টটাও খুব ভালো লাগে। ঘিটা দিয়ে নামানোর আগে ভালো করে মাখিয়ে নামাবেন। বন্ধুরা দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে, কি বলবো আর আপনাদেরকে, ভোজবাড়ি ফেল একদম। ভোজবাড়িতেও এত সুন্দর রান্না হয় না। আপনারা ঘরে এভাবে অবশ্যই চেষ্টা করবেন এবং এভাবে জানাবেন করে কেমন লাগলো আমাদের। এইভাবে এঁচড় দিয়ে শুক্তো রান্না করবেন, কোনোদিনও ভুলবেন না আপনারা এই রান্না, এত সুন্দর এই রান্নাটা হয়। বন্ধুরা আপনারা ঘরে ঠিক এইভাবে শুক্তো রান্না করে দেখবেন এঁচড় দিয়ে, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে যারা নতুন আছেন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ব্যাস এইটুকুই চাই ভগবানের কাছে আমরা।